الركن الخامس من أركان الإيمان الإيمان باليوم الآخر، والإيمان باليوم الآخر يتضمن الإيمان بكل ما يكون بعد الموت. ইসলামের ইমানের ছয়টি রুকুনের পঞ্চম নম্বর রুকুনটি হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস রাখা। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর পরকাল বলা হয় মৃত্যুর পর থেকে যা কিছু শুরু হয় সেটাই হচ্ছে পরকালের অন্তর্ভুক্ত। নাম بأن يؤمن مثلا بخروج الروح وقبض الملائكة لها. যেমন সে ইমান আনবে তার রূহ বের হওয়ার বের হবে শরীর থেকে বের হওয়ার ক্ষেত্রে রূহ বের হয় এর প্রতি বিশ্বাস রাখবে তারপরে ফেরেশতা যিনি রূহ নিয়ে যান তিনি তার রূহকে নিয়ে যাবেন এর প্রতি তাকে বিশ্বাস রাখতে হবে يصعد بها للسماء ثم عودتهم بها للجسد অনুভবে সে বিশ্বাস রাখবে যে তার রূহকে নিয়ে উপরে যাওয়া হয় আসমানে যাওয়া হয় তারপরে আবার তার সেই বডিতে কবরে তাকে নিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয় سؤال الملكين في القبر عن الأصول الثلاثة অনুভবে এই পরকালে ইমানের প্রতি আরো ইমান হলো যে কবরে তাকে যে তিনটি প্রশ্ন করা হবে এর প্রতি বিশ্বাস রাখা আযাব আল কবর নাঈম আল কবর অনুভবে কবরে যে আল্লাহ রাব্বুল আলামিন সে যদি উত্তর দিতে পারে তাহলে তাকে কবরে যে তাকে শান্তিতে রাখা হবে নিয়ামত দেওয়া হবে তার প্রতি এবং যদি উত্তর না দিতে পারে তাকে যে শাস্তির সম্মুখীন হতে হবে সে আযাবের তার প্রতি বিশ্বাস রাখা আল বাস বাদ আল মাউত অনুভবে মৃত্যুর পরে যে উত্থাপন হবে কবর থেকে সবাইকে যে উঠাতে হবে তার প্রতি বিশ্বাস রাখা আল হিসাব অনুভবে কিয়ামতের দিন যে হিসাব হবে আল জান্নাহ ওয়ান নার অনুভবে পরকালে যে জান্নাতের কথা এবং জাহান্নামের কথা আছে সে তার প্রতি সঠিক বিশ্বাস রাখতে হবে কুল মা ইয়াকুম বাদ আল মাউত হু মিন আল ঈমান বিল ইয়াউম আল আখির সুতরাং মৃত্যুর পরে যা কিছু সংগঠিত হবে সেটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত সবগুলো হচ্ছে কিয়ামতের অন্তর্ভুক্ত এবং তার প্রতি আমাদের সঠিক বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে যেন এই সমস্ত বিষয়ের প্রতি সঠিক বিশ্বাস রাখার তৌফিক দান করেন